নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন হল শিলচর গুরুচরণ কলেজে। জরাজীর্ণ শিলচর জয়ন্তিয়া সড়ক বিপাকে জনগণ। ভারতমালা প্রকল্পে জিরাত নির্ধারণে বঞ্চনার অভিযোগ বিভিন্ন এলাকার জনগণের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর গুরুচরণ কলেজে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার শিলচর ডিসি কলেজ আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহন কুমার ঝা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে। কাছাড় জেলার মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফরম বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন, বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে আসাম সরকার নিযুত ময়না প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গোটা ভারতবর্ষের আমি বিশ্বাস করি যে একজন পপুলার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আমাদের আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার লক্ষ্যে 2021 ইউনিট থেকে অক্লান্ত পরিশ্রম করে আর বিভিন্ন সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন। এডুকেশন সেক্টরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিফ মিনিস্টার হওয়ার আগে আমরা লক্ষ্য করেছি, যখন এই ডিপার্টমেন্টের কাজ উনি করছিলেন, তার এই ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে আসামের ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। আর আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে, তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন, অতি সত্বর আপনাদের যারা কাল স্টুডেন্টরা স্কুটি দিয়েছিলেন তাদেরকে উনি স্কুটি দিয়ে দেবেন। তো এইভাবে করে নিযুত ময়না আসনে উনি উনার মস্তিষ্ক প্রসূত। এটার থেকে কী বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ রোধের জন্য বিশেষ করে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুনরায় শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। টানা একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরকমালায় পরিণত হয়েছে। কাঠিগড়া এবং বরখোলা সমষ্টির সাধারণ মানুষের একটিমাত্র প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিলচর জয়ন্তিয়া সড়ক, বিশেষ করে বরখোলা, জারলতলা, নীলচড়া, বাবুবাজার, বিহারা, ছয়ারণ, নারায়ণছড়ার বিভিন্ন স্থানে দেখা গেছে পুকুর স্বরূপ গর্তের মিছিল ধারণ করেছে। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করেছিলেন, যদিও আজ পর্যন্ত সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র। সমগ্র রাজ্যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও শিলচর জয়ন্তিয়া সড়কটির দিকে নজর নেই কোনো নেতা মন্ত্রীর। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুই দিকে কাদামাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছে, এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা গাড়ি চলাচল করছে। শিলচর জয়ন্তিয়া সড়কের বিভিন্ন স্থানে পুকুরসমূহ গর্ত, অন্যদিকে দেখা গেছে সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হয়েছে। নরক যন্ত্রণা উপভোগ করে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সড়কের এত সব ভয়ঙ্কর অবস্থা দেখেও এক প্রকার নীরব ভূমিকায় কাছাড়ের জেলাশাসক সহ নেতামন্ত্রীরা অতিসত্বর সড়ক সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চালকরা। অবস্থা আমরা সরকারের একটাই দাবি রাখি যে এই আমরা দেশের লাগিয়া আজকে অতক্ষণ যে কষ্ট করিয়া
কিন্তু সরকারে আমরা যে জিনিসটা রাস্তাটা যে বানাই দিত সেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হই না। আচ্ছা, দিগন্ত রাস্তা যে কাজ করে এই কন্ট্রাক্টর গুলাও তারা যে কই যে আমরা কাম করতেছি, কাম চালু করতেছি, কিন্তু কাজ তো হইতেছে না, যার গতি আমরা তো অতিরিক্ত কষ্ট করতেছি। এখন পাবলিকরাও হ্যারাসমেন্ট লগে আমরা লগে আজকালকে এখন বস্তির একজন প্যাসেঞ্জার নিয়ে যেত তারা বা একটা রুগী নিয়ে যেত, রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। আমরা যদি ইনকেস যাই গিয়ে আমরা গাড়ি ফাঁসে আমরা উপরে তারা প্রেশার করে আমরা যাওয়ার রাস্তা পাই না, যার গতি সরকারের আমরা একটাই অনুরোধ করি যে যত পারি মানে রাস্তাটা চালা মানে আগে যাতে বানাইয়া দিতে পারবো আগে দিই। সরকার কি জানাইবা ওটাই আর কি নিবেদন আর কি, কাজ করাইলে তাড়াতাড়ি করাও যাতে মানুষ দুইজন মরার আগে বাঁচুক, মরিয়ালে তার পাইতাম না এই মানুষ। ভারতমালা প্রকল্পে জিরাত নির্ধারণের নামে হয়রানি ও বঞ্চনার অভিযোগ। ভারতমালা প্রকল্পের জন্য অধিগৃহীত জমির জিরাত নির্ধারণ নিয়ে সরকারি কর্তা ব্যক্তিরা হয়রানি করছেন বলে অভিযোগ আনলেন নতুন দয়াপুর, আরকাজিপুর ও রংপুর এলাকার কিছু বাসিন্দারা। বৃহস্পতিবার ওইসব এলাকার বেশ কিছু বাসিন্দা জিরাত নির্ধারণ সম্পর্কিত বিষয়ে হাজির হয়েছিলেন শিলচরের পূর্ত সড়ক বিভাগের কার্যবাহী বাস্তকারের কার্যালয়ে। তারা অভিযোগ করেন জিরাত নির্ধারণের জন্য শুনানিতে তাদের ডাকা হয়েছিল, এরপর একতরফাভাবে কোনো যুক্তি না মেনে সংশ্লিষ্ট সরকারি কর্তব্যক্তিরা তাদের আর্জি খারিজ করে দেওয়ার চেষ্টা চালান। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন নতুন দয়াপুর, আরকাটিপুর ও রংপুর ইত্যাদি এলাকায় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে এর মধ্যে একাংশের জিরাত নির্ধারণ করা হলেও তাদের ক্ষেত্রে সরকারি কর্তা ব্যক্তিরা বৈষম্যমূলক আচরণ করে চলেছেন। তাদের যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে সেসব জমির উপর তারা দীর্ঘদিন আগে বিভিন্ন পরিকাঠামো গড়ে তুললেও বলা হচ্ছে এসব নাকি ভারতমালা প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি জারির পর করে তোলা হয়েছে। এসব পরিকাঠামো যে বিজ্ঞপ্তি যাদের অনেক আগে গড়ে তোলা হয়েছে এর প্রমাণ হিসেবে গাঁও পঞ্চায়েত থেকে দেওয়া নথি দেখালেও তা গ্রাহ্য করা হচ্ছে না। বলা হচ্ছে বিডিও বা স্তরের কোনো আধিকারিকের ইস্যু করা এনওসি দেখাতে হবে। পরিকাঠামো তৈরির ক্ষেত্রে গ্রাম কাছারের কেউই এর অতিরিক্ত নথি দেখাতে পারবেন না কেউই। অথচ এই নথি দেখানোর পরও সরকারি কর্তা ব্যক্তিরা রহস্যজনক কারণে তাদের বঞ্চনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিন তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন একসময় তারা বা তাদের পূর্বপুরুষরা অনেক অর্থ ব্যয় করে যেসব পরিকাঠামো তুলেছিলেন এবার জমি অধিগ্রহণ করায় ভেঙে ফেলা হবে সেসব পরিকাঠামো, আর এক্ষেত্রে তারা যদি ক্ষতি না পান তবে অনেকেরই অবস্থা সঙ্গীন হয়ে পড়বে। কিন্তু সরকারি কর্তা ব্যক্তিরা তাদের কোনো কথাই কানে তুলতে চাইছেন না। সাধারণত গ্রামের মানুষ, গ্রামের মানুষ বড় আর কি রকম বানায়, দ্বিতীয় বিষয় সেক্রেটারির কাছে এটা এনওসি আনে, সেই এনওসি দিয়া ঘর বানায় গ্রামের মানুষে। এখন আমাদের স্যার মহোদয় যারা আমাদেরকে ডাকছেন এসডিও বা বিভাগীয় কর্তৃপক্ষ, ওরা বলছে যে বিডিও বা ইঞ্জিনিয়াররা কাগজ দেবে। এটা হঠাৎ কোনোদিন এই সিস্টেম নাই, এই সিস্টেম চলতেছে না বরাকবেলির, হঠাৎ করে এখন আমাদেরকে আমার আমি বিল্ডিং বানিয়েছি, আমি এই বাসস্থান বানিয়েছি, আমি গুদাম বানিয়েছি, আমি গাড়ি রাখার ব্যবস্থা করেছি, অনেকটা এইরকমই ঘর হয়েছে এইখানে, এগুলা এখন হঠাৎ করে কোনো ইঞ্জিনিয়ার আমাদেরকে কোনো ডকুমেন্ট দেবেনি। তাই আজকে আমরা সবার লগে উনির আলোচনা হয়েছে, আলোচনা আনতে শেষে এখন অবধি কোনো চূড়ান্ত হয়ে নাই, উপরন্তু আমাদেরকে বাতাবাজি করে বলা হচ্ছে যে এটা নতুন ঘর বা আজকে মিটিং অ্যাটেন্ডেন্স দেও। আমাদের কোনো ফয়সালাই হয় নাই, আমাদের কোনো মীমাংসাই হয় নাই, আমাদেরকে সরকার থেকে এখনও আমাদের ক্ষতিপূরণ বাবদ জিরাতের এক টাকা দেওয়ার কোনো প্রতিশ্রুতি হয় নাই। আমরা কীভাবে অ্যাটেন্ডেন্সে সই দিব, আমরা কোনো দস্তখত করি নাই এবং আমরা এখন বাইরে আসছি। পরবর্তীতে আমরা সরকারের কাছে অনুরোধ যে আমাদের গরিব মেহনতি মানুষ যারা যে গরিব মানুষ এদের প্রাপ্য, এক তো তার জমিন গেছে অনেক কষ্টের জমিন, অনেক কষ্ট করে অনেকে। শিলচর মালুগ্রামে সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক চুরি, ত্রিতল বাড়ি তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী নিয়ে গেল চোরেরা। শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডে বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী বিশ্বদীপ গুপ্তের তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ত্রিতল বাড়ির নিচের তলা থেকে উপরতলা অবধি সম্পূর্ণভাবে ভাঙচুর তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে গেছে। বুধবার 7 আগস্ট বিকেলে বিষয়টি নজরে আসে বিশ্বদীপের কাকু তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্মকর্তা অরিজিৎ গুপ্ত। বৃহস্পতিবার জানান তার দুই ভাত
পুত্র শিলচরের বাইরে থাকেন। বিশ্বদীপ ইম্ফলে রয়েছেন এবং সৌরদীপ নিউজিল্যান্ডে, তাদের মা কলকাতায়। পরিবারের সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরেরা পুরো বাড়িটিকেই তাদের কবজায় নিয়ে সবকটি আলমারি ওলটপালট করে কাপড় চোপড়, জিনিসপত্র থেকে শুরু করে এসি মেশিন, বৈদ্যুতিক সামগ্রী, নানা দ্রব্যাদি লুটপাট করে নিয়েছে। বিশ্বদীপ এখনও শিলচর না আসায় চুরি যাওয়া সামগ্রীর মূল্য কত সেটা স্পষ্ট নয়। এদিকে বিশ্বদীপ ইম্ফল থেকে জানান, যেহেতু তিনি সংঘর্ষ কবলিত মণিপুরে পেশাগত দায়িত্বে রয়েছেন, তাই শিলচরে তার বাড়িরই কারখানা হয়তো নিছক চুরির ঘটনা নয়, এতে সন্ত্রাসবাদীদেরও যোগ থাকতে পারে। পুরো বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে খতিয়ে দেখার জন্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন। এর আগে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত, ওদের ঘরে গতকালকে আমি যখন তিনটার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই দু একজনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো এই তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলা, জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা, সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দিই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে ওরা পুলিশরা ইনভেস্টিগেশন করলো, করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা FIR দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছে, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমরা আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা FIR দিয়ে আসবেন। সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা FIR দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না, আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কী না, তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও ইয়ে করেছেন এগুলা, তো ওই সেই অবস্থা অনুযায়ী পুলিশ কি করে এখন তার উপরেই বন্দীয় করা। উধারবন্দের তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফরম বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল 11টায় দুর্গানগর নয়ারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিযুত ময়না প্রকল্পের ফরম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ও অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন। এদিন কাছাড়ের মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফরম বিতরণ করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, নিযুত ময়না প্রকল্পটি আনা হয়েছে মূলত ছাত্রীদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদেরকে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে যাওয়ার পর তাদেরকে 1250 টাকা এবং স্নাতকের পড়াশোনা করার সময় প্রতি মাসে 2500 টাকা করে প্রদান করা হবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, অল্প শিক্ষার পর মেয়েদের বিয়ে দেওয়া হয়ে যায়। মেয়েদের যদি অল্প বয়সে বিয়ে না হয় এবং তারা পড়াশোনার সুযোগ সুবিধা পেতে পারে, সে লক্ষ্যে সরকারি বিশেষ প্রকল্পটি চালু করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষা সুমিতা পাল, স্কুল পরিচালন সমিতির সভাপতি কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অংশুমান দত্ত, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতাভ সিংহ, CRCC রত্নজিৎ রায়চৌধুরী প্রমুখ। আগে আমরা DN হায়ার সেকেন্ডারি করেছি, এখানে 172 জন, আর তার কাশীপুর স্কুলে 42 জন, এই স্কুলের 31 জন মেয়েরা এই সুযোগ পাবে। একটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে, এটা কেন দেওয়া হচ্ছে এটা আগে জানা প্রয়োজন। ক্লাস 11 হায়ার সেকেন্ডারি স্কুল শুরু হয়েছে, একই সঙ্গে ঠালিগ্রাম স্কুলেও সেটা দেওয়া হবে। এই তো মূল হচ্ছে মেয়েদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে সরকার, প্রত্যেক মাসে 1000 টাকা করে ফার্স্ট ইয়াররা পাবে। এই ছাত্ররা যখন আগামীতে সেকেন্ড ইয়ারে হবে তারা সেটারও বেনিফিট পাবে। এরপরে ডিগ্রিতেও সেটা ব্যবস্থা আছে, তাদের ক্ষেত্রেও 2500, আর 1250 যারা সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়েতে তারাও পাবে। তে মোটামুটি ছাত্রদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, যারা ছাত্রীরা বিশেষ করে তারা খুব অল্প শিক্ষা নেওয়ার পর তাদের বঞ্চিত হয়ে যায়। মা বাবারা অনেক সময় তাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন,
আর সেই বাচ্চাটা সেবাপ্রাপ্ত হওয়ার আগে শিক্ষার থেকে বঞ্চিত হয়ে যায়, তারপর তার সন্তান নিয়ে বিভিন্ন সমস্যায় সে মেয়েটার জীবন বিপন্ন। ন্যাশনাল মণিপুরী প্রোগ্রেসিভ ফ্রন্টের বরখোলা কমিটি গঠিত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ ফ্রন্টের। ন্যাশনাল মণিপুরী প্রোগ্রেসিভ ফ্রন্টের বরখোলা কমিটি গঠন হয়েছে বৃহস্পতিবার খামারবন্ধ পূর্ব মণ্ডপে অবসরপ্রাপ্ত শিক্ষিকা কবিতা শর্মার পৌরোহিত্যে আয়োজিত সভায় 21 জন বিশিষ্ট বরখোলা শাখার মণিপুরী ন্যাশনাল প্রোগ্রেসিভ ফ্রন্ট কমিটি গঠন করা হয়। পুরন্দরপুর মৈথৈ এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন ও কামারবন্ধ রাইজিং ইয়ুথ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত নাগরিক সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ডক্টর এম শান্তিকুমার সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা আর কে সনাতম্বা, সাধারণ সম্পাদক মণিকুমার থকচম, সম্পাদক অজিত মৈতিরা। সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন এস ব্রজকুমার সিংহ। সভায় কবিতা শর্মাকে সভানেত্রী এবং এইচ মণিচন্দ্র সিংহকে সাধারণ সম্পাদক মনোনীত করে 21 জন বিশিষ্ট বরখোলা শাখা কমিটি গঠন করা হয়। নবগঠিত শাখার সভানেত্রী কবিতা শর্মা উন্নয়নমূলক কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ডক্টর এম শান্তিকুমার সিংহ বলেন, বৃহত্তর মণিপুরী সমাজের আর্থসামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত ন্যাশনাল মণিপুরী প্রোগ্রেসিভ ফ্রন্ট মণিপুরী সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হচ্ছে মণিপুরী সমাজ, যুব সমাজকে রাজনীতিতে অংশীদার হবার জন্য আবেদন করেন তিনি। তিনি বলেন, আমরা রাজনীতির শিকার হচ্ছি, তা নিয়ে সবাইকে মননশীল হতে হবে। বিধানসভার সীমা নির্ধারণ ইহার দৃষ্টান্ত উদাহরণ, তাই আগন্তুক পঞ্চায়েত ডিলিমিটেশনে মণিপুরী গ্রামগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন না করার দাবি নিয়ে সরব হতে সবাইকে অনুরোধ করেন এবং এ মর্মে বরাকের জনপ্রতিনিধিদের সুদৃষ্টি আকর্ষণ করেন ডক্টর সিংহ। ন্যাশনাল মণিপুরী প্রোগ্রেসিভ ফ্রন্ট কি পান্দম দি মৈতেই সে কমাইন রাজনীতি কি লমদা মতিং ফুদোনা মৈতেই কি নেতা উঠোপা মৈতেই রাজ্য সভাতে এমপি থাবা মৈতেই কি এমএলএ উঠোপা আমাদি মৈতেই কি পঞ্চায়েত উঠোপা আমাদি মৈতেই কি লোন আসিনা তামিব স্কুল কে মিয়াম সে হায়ার সেকেন্ডারি দা মৈতেই লোন ফ্রি স্কুল লে দিদনা লেতে বসে এন বাউদি কই হায়ার মৈতেই লোন থারে 11 12 জিরু থাবা সমাইনে মতন মতন থাবি দমতে হল খনে আদ হজিক ডিলিমিটেশন তা ওরি বসি দাই কই মৈতেই এরিয়া আছে তুই হাইদে রবা আছে কুমা হজিক মৈতেই সে কমাইনা সরকার নি চাকু মিয়াম দে ফঙ্গ বজাই হাইবি মতাঙ্গা অতব লুক মানা দবা মোন দেখবে তোমাকে শিশু বনিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের শুভ সূচনা হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র তুলে দেন। এই অনুষ্ঠানের সূত্র ধরে সেজো রাধামাধব কলেজে ভিডিও কনফারেন্সিং সহযোগে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বণ্টনের পরেই রাধামাধব কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেজোরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রতিনিধি দেবাশীষ সোম। তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এদিন শিলচর রাধামাধব কলেজের 350-এরও অধিক ছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের প্রপত্র তুলে দেওয়া হয়। আসাম সরকারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলা আয়ুক্ত জোনালী দেবী, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিনিধি দেবাশীষ সোম প্রমুখ। এছাড়াও এদিন রাধামাধব কলেজের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর দেবাশীষ রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, আইকিউএস এর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও ডক্টর সোনালী রায় চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী প্রমুখ। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মেয়েদের সশক্তিকরণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, অনেক ধরনের অনেক প্রয়াস না হচ্ছে, এরই অঙ্গ হিসেবে এই মুখ্যমন্ত্রী নিযুত ময়না যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে একটু পরেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করবেন এবং এই স্কিমের অ্যাডভান্টেজগুলো বলেছেন জোনালী ম্যাডাম। আমরা চাইব যে মহিলাদের যে মেয়েদের বিশেষ করে সশক্তিকরণের জন্য যে উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা যাতে বাস্তব রূপে আমরা দেখতে পাই এবং সেটা শিক্ষাক্ষেত্রে যাতে রিফ্লেক্ট হয় এই আশা করব। আজকে এখানে রাধামাধব কলেজের অ্যালুমনির সভাপতি হিসাবে শুধু নয়, শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর
একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে আমি এসেছি এবং মাননীয় বিধায়ক যে অক্লান্ত পরিশ্রম করছেন তার জন্য মাননীয় বিধায়ককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। শিক্ষাক্ষেত্রেও তার অগ্রণী ভূমিকা রয়েছে, কীভাবে ডেভেলপমেন্ট হয়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই শুভ দিনে এই এই স্কিমের আপনারা অ্যাডভান্টেজ নেবেন এবং বিশেষ করে যে কথাগুলো জোনালী ম্যাডাম বললেন আমি আবার রিপিট করছি, যাতে এই স্কিমটা অ্যাভেল করার জন্য যেভাবে স্টুডেন্টদের থাকা দরকার সেটাকে আপনারা খেয়াল রাখবেন, কোনোভাবে যাতে ভায়োলেট না হয় সেই রুলস রেগুলেশন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য অধিকাংশ শেষ। বৃদ্ধাশ্রমে ইনভার্টার প্রদান সহ বসবাসকারী মানুষদের মধ্যাহ্নভোজন খাওয়ালেন শিলচর রামনগরের উদ্যমী যুবক তথা ব্যবসায়ী নূর ইসলাম বড়ভূঁইয়া ওরফে পটল। উদিজি সংস্থা পরিচালিত উত্তর বাড়িকনগরে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে বৃহস্পতিবার সমাজসেবার মনোভাব নিয়ে ইনভার্টার প্রদান সহ মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেন পটল। এদিন দুপুরে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন ও প্রজেক্ট ইনচার্জ সুরভিতা দত্তের হাতে ইনভার্টার ও ব্যাটারি তুলে দেন তিনি। এতে উপস্থিত ছিলেন রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর, শেখর দাস, আক্তার বড়ভূঁইয়া, জাকির তাপাদার, জুবাইর বড়ভূঁইয়া প্রমুখ। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর নূর ইসলাম বড়ভূঁইয়ার এ ধরনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। বিগত দিনেও এই বৃদ্ধাশ্রমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি বলে জানান। দাঁড়িয়ে আছে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে। এখানে বিগত কয়েকদিন আগে আমাদের রামনগরের অত্যন্ত উদ্যমী যুবক তথা বিশিষ্ট ব্যবসায়ী, যিনিকে আমরা দানবীর বলি, একজন দাতা বলি, একটা দাতা বলি, আমাদের সবার শ্রদ্ধার নূর ইসলাম বড়ভূঁইয়া ওরফে পটল ভাই, উনি এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন বিগত ঈদুল ফিতরের দিনে। আসার পরে আরও উনি দুবার এসেছেন। আসার পরে এখানের যিনি আধিকারিকরা রয়েছেন এই বৃদ্ধাশ্রমের, আমার দুজন ম্যাডাম, ওনারা ওনাকে অবগত করিয়েছিলেন এখানে একটা ইনভার্টারের প্রবলেম রয়েছে। উনি তাৎক্ষণিকভাবে চার পাঁচ দিনের ভিতরে উনি ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন, সঙ্গে ব্যাটারি ইনভার্টার উনি ব্যবস্থা করে দিয়েছেন এই বৃদ্ধাশ্রমের জন্য। আমার সম্মানিত বাবারা, মায়েরা, বোনরা, খাকিরা, ওনাদের জন্য উনি এই ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন এবং সঙ্গে আজকে দুপুরের মধ্যাহ্নভোজনে প্রায় 30 জনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের এই বৃদ্ধাশ্রমে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আরও আমাদের বিশিষ্ট ইনভাইটিগণরা এসেছেন। আমরা গোটা বরাক উপত্যকাবাসীর পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জানাই যে উনার মহৎ উদ্দেশ্য বহুত বড় মাপের মানসিকতা উনি দেখিয়েছেন। আল্লাহ তালার কাছে ভগবানের নিকট প্রার্থনা করব উনার দীর্ঘ আয়ু এবং উনার যাতে উজ্জ্বল ভবিষ্যৎ, উনার ব্যবসা যাতে সবসময় উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করব। বন্দে মাতরম, নমস্কার, আসসালামু আলাইকুম। লেখক তথা ভারত বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মজয়ন্তী প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে শিলচর হাসপাতাল রোডের বরাক আর্ট কালেকটিভ সংস্থা। 5 আগস্ট থেকে শুরু হওয়া অনুষ্ঠান সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনুষ্ঠানের মাধ্যমে। 22শ্রাবণ তথা বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত 5 আগস্ট তথা সোমবার কর্মশালা, দ্বিতীয় দিন তথা মঙ্গলবার চিত্র প্রদর্শনী ও আর্ট সম্পর্কিত ছায়াছবি প্রদর্শন এবং শেষ দিন তথা বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী ও ইতিহাসবিদ দেবদত্ত গুপ্ত। রাজকুমার মজুমদার বলেন, ভারতীয় শিল্পকলে অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু অবদান রয়েছে। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠা করেছিলেন, তাই তাকে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের জনক বলা হয়। এছাড়া চিত্রকলা ও সাহিত্যেও তার যথেষ্ট অবদান রয়েছে। চিত্রশিল্পী উত্তম ঘোষ বলেন, ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় তাকে। শিশু সাহিত্যেও যার তুলনা পাওয়া যায় না। কেবল চিত্রশিল্পীই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলার কুশলতা ও গদ্য লেখার হাতও ছিল অসামান্য। বরাক আর্ট কালেক্টিভটা করার প্রধান উদ্দেশ্য হলো, মানে এখানে যে সমকালীন কলার যে বাইরে যে পরীক্ষা নিরীক্ষা বা আর্ট এক্সিবিশন হচ্ছে, সেই জিনিসটা আমরা চাইছি বরাক জেলিতে হোক। বরাকের 3টে ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, এই 3টে ডিস্ট্রিক্টে আর্টের ক্ষেত্রে অনেকটা মানে একটু স্তিমিত, মানে
কিছু কাজ আর্ট এক্সিবিশন বা ধরুন আর্ট ওয়ার্কশপ এগুলি ভীষণ কম হয়, তো সেই জন্য আমরা ভাবছি যে এইটা করে মানুষের মাঝে মাঝখানে ছবি দেখার যে অভ্যাসটা তৈরি করার চেষ্টা করেছি, আর সেই জন্য আমরা এই ধরনের টক অনলাইন টক অর্গানাইজ করেছি। আর মেনলি এই স্মৃতিচারণ অবদানকারীদের সাথে তার আসাম ইউনিভার্সিটির যে অবনিয়ন স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ এই একটা নাম একটা জুড়ে রয়েছে, তো এইটাও একটা উদ্দেশ্য যে একটা লোককে এই অঞ্চল থেকে আমরা সম্মান জানানোর জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন হলো শিলচর গুরুচরণ কলেজে। জরাজীর্ণ শিলচর জয়ন্তিয়া সড়ক, বিপাকে জনগণ। ভারতমালা প্রকল্পে জিরাত নির্ধারণে বঞ্চনার অভিযোগ বিভিন্ন এলাকার জনগণের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।